এখন তো এখানে আছে এরপর তো ইডি দিল্লি নিয়ে যাবে আপনি এই দলটাই শুধু সন্ত্রাসবাদী নয় রাষ্ট্রবিরোধী একটা মুখ্যমন্ত্রী বলছে তুই কে রে তোর কথায় পতাকা তুলতে হবে প্রধানমন্ত্রীকে বলছে ঘর ঘর তেরঙ্গা তোর কথায় তুলতে হবে গোটা পৃথিবী এখানে তেরঙ্গা হয়েছে নবান্ন দেখবেন নীল আলো জ্বলছে নীল আলো জ্বলছে নবান্ন মুর্শিদাবাদের লালবাগে পুলিশ ঝান্ডার বাঁশ ধরে টানাটানি করছে রাষ্ট্রবিরোধী শক্তি তো সন্ত্রাসবাদী হবে আমরা বলতাম এখন ওদের দলের লোকরা বলছে দাদা বাপ্পাদিত্য খুঁটিয়ার পরিবারকে তেরঙ্গা সম্মান জানানো হবে এটা আমাদের বিধায়কের যে প্রস্তাব তিনি করেছিলেন সেটা তার নিজের নির্বাচন ক্ষেত্র থেকে শুরু করলেন আর আমি এতে শরীক হতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি এটা জেলের ভিতর থেকে অনুব্রত মণ্ডল বার্তা দিচ্ছে যে দিদি তার পাশে রয়েছে এটা কি করে সম্ভব আপনার সঙ্গে কথা হয়েছে অনুব্রত মণ্ডল আইনজীবীদের মাধ্যমে বার্তা দিচ্ছেন আপনি প্রমাণ কি আইনজীবীরা বলছেন যে অনুব্রত মণ্ডল এই বলেছেন এরা যাবে ভেতরে একটা লোক মাগুর মাছ বিক্রি করতো রামপুরহাটের বাজারে সে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক তাকে রাজ্যসভায় যেতে বলেছিল সে রাজ্যসভায় যাবে কি করে তার তো নাম সই করতে পারে না লিখতেও পারে না এখন তো এখানে আছে এরপর তো ইডি দিল্লি নিয়ে যাবে সেখানে কে আছে সেখানে তো কেউ নেই আদালতে একজনকে চাকরি পর্ষদ কেড়ে নিয়েছিল সেই চাকরি বিচারপতি ফেরত দিতে গিয়ে বললেন আপনি কি টাকা দেননি মানিকবাবুকে তাই আপনার চাকরি চার মাস পর কেড়ে নেওয়া হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য এবং তাকে চাকরি ফিরিয়ে দেওয়া হলো কি বলবেন না না অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে নয় একজন দুর্নীতি বিরোধী মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের ত্রাতা হিসেবে এখন প্রত্যেকের কাছে একেবারে আমি বলবো নমস্য ব্যক্তিত্বে পরিণত হয়েছে তিনি যেভাবে এই সরকারের শিক্ষিত মেধাযুক্ত যুবক যুবতীদের উদ্ধারকর্তা হিসেবে তার ভূমিকা গ্রহণ করেছেন তাতে আমি মনে করি এই বাংলায় অনেক দিন পরে একটা রেনেসা নতুন নবজাগরণের সূচনা তিনি করেছেন মানে ওই চটি চাটা বর্তমান কাগজের পোর্টাল।